ABC News HD Live. ABC News HD Live augments the truth. গত 15 দিন যাবত কেটির কিছু ছাত্র সংখ্যক আছে 15 কোটি জনের মতো তারা আমাদের সঙ্গে রেগুলার যোগাযোগ করছে আমি উকিলবাড়িতে বিদ্যার্থী পরিষদের এনএসি মেম্বার প্রীতম পাল তো ওনারা বলছিলেন যে তাদের মেরিট লিস্টে নাম আছে টিটলি যে ল্যাটারাল এন্ট্রির এক্সাম হয় ডিপ্লোমা থেকে ডিগ্রিতে উত্তীর্ণ হওয়ার জন্য সেই মেরিট লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও ব্যাক পেপার এবং কাউন্সিলিং এর ডেট একই দিনে হয় 15 জন ছাত্র 18 জন ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে তো সেই নিয়ে আমরা যখন প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করি উনি আমাদের কোনো সুষ্ঠু আশ্বাস দেননি ছাত্রদের যে অধিকার আছে সেটাকে তিনি নগণ্য হিসেবে দেখেছেন 15-18 জন ছাত্রছাত্রীকে উনি ওনার দৃষ্টিতে গুরুত্ব দিতে চাইছেন না উনি বলছেন যে এবার কোভিডের কারণে নাকি খুব দ্রুত পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন হয়েছে তাই বিভিন্ন সমস্যার কারণে উনি এখন বলছেন যে ইউনিভার্সিটিতে যেতে ছাত্রছাত্রীরা এখান থেকে একবার ইউনিভার্সিটিতে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে এখানে আসছে তো আমরা যেহেতু ছাত্রছাত্রী আন্দোলন করি ছাত্রছাত্রীদের লড়াই আমরা পাশে থাকি তাই আমরা ছাত্রদের আশ্বাস দেওয়ার জন্য আজকে এখানে এসেছি আমরা বলেছি ছাত্রছাত্রীদের যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে আমরা তাদের সঙ্গে আছি তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে আন্দোলনে বসবো এখানে এবং এখন যদি সমস্যার সমাধান না হয় আমরা কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে যাবো সেখানেও ধন্যবাদ দেবো এবং ওনাকে আশ্বাস দিতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীরা সমস্যাকে সমস্যা থাকতে দেবে না তাদের একটা সমাধান বের করিয়ে আনবে তাতে আমরা প্রতিশ্রুতবদ্ধ এবং দায়বদ্ধ এবং সেই জন্য আমরা আজকে এখানে এসেছি এই বিষয়টি নাকি আগে কি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন আপনারা আগে ছাত্রছাত্রীরা কথা বলার চেষ্টা করেছেন আমাদের টেকনোলজির কলেজ তাই আমরা চাই না বিভিন্ন জায়গায় আমাদের অনেক দায়বদ্ধতা থাকে সীমাবদ্ধতা থাকে তাই আসতে চাইনি কিন্তু এখন ছাত্রছাত্রীদের সমস্যা যেহেতু সমাধান হচ্ছে না তাই আমরা বাধ্য হয়েছি আসতে এবং আগামী দিনেও আজকেই পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করা হবে যদি এখন তাদের দাবিটা না মানা হয় ধন্যবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমরা পড়ছি আমরা ডিপ্লোমা ফাইনাল ইয়ার থেকে পাস আউট স্টুডেন্ট তো এইবার আমাদের ব্যাক পেপার নিয়ে মেইন সমস্যাটা হচ্ছে করোনার জন্য সমস্যাটা ওরা বলছে কলেজ থেকে কলেজ ইনস্টিটিউট কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা ব্যাক পেপার এক্সামের পর আমরা রেজাল্ট আউট মানে রেজাল্ট পাবো না কিন্তু প্রতিবার এরকম সিস্টেম হয় না আফটার ব্যাক পেপার এক্সাম মানে কাউন্সিলিং ডেট ফিক্স হয় তো এইবার ওরা এটা মানছে না কি বলছে ওরা ওরা বলছে যে মানে এবার হবে না ব্যাক পেপার নিয়ে যারা আসে তারা অ্যাডমিশনে বসতে পারবে না কাউন্সিলিং এর সিট পাবে না এরকম কথা বলছে কতজন রয়েছে তোমরা হ্যাঁ কতজন রয়েছে তোমরা আমরা মিনিমাম 18 জনের মতো আছি আমরা র্যাঙ্ক হোল্ডার আমরা ভালো মেরিট লিস্টে আছি মেরিট লিস্টে আমাদের ভালো র্যাঙ্ক আছে আমরা এক্সাম দিয়ে মানে ভালো র্যাঙ্কিং আছে এই বিষয়ে জেনে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলি প্রিন্সিপাল স্যার কোনো রেসপন্স ভালো রেসপন্স দেয়নি তারপর মানে স্যার বলেছে যে যারা রেগুলার স্টুডেন্ট আছে তাদের নিয়ে তো সমস্যা করা যাবে না আমাদেরকে কিছু মানে ত্যাগ করতেই হবে এখন তোমরা কি চাও এখন আমরা চাই আমাদের কিছু একটা সলিউশন হোক কোনো কোনো যাতে আমরা সবাই অ্যাডমিশন নিতে পারি কলেজে কাউন্সিলিং এর ডেটা যদি পিছিয়ে দেয় বা আমাদের যদি অ্যালাউ করে কোনোভাবে তাহলে আমরা অ্যাডমিশনটা নিতে পারবো আপনার নাম আমার নাম সরজিৎ দেববর্মা